Oh yeah, Wali ne. Leonardo DiCaprio. Suana Wali. Ki dhuniya drishyo. Gorom to okoman beshi amar babe. Tathapiyo iman sundor drishyo je gorom onubhobe kora nai, noy? Dr. Baliul aru Dr. Hongita Dottor khukhor dinor drishyo. Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Idore nuka bihor besto ase, Dr. Balu. Parorpra, mobile camera khomogro disso bondi korise Hongita. Eya waliye keno kori goi ase, blue lagoonor panire. Hongitai majhe majhe gaano gaise. Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. Phuketot edure nuko biharot byasto asil Sangita aru Bali. Ei Sangita Bali ulor eta bohubhul totthyo somukhol aise. Tuloniya khikuk nirjaton choluar obhijogot duyo etia lokapot bondi hoi ase. আরক্ষী জেরা ঘনে ঘনে নন তথ্য খুদরি করছে সংগীতার বালিউল সংগীতা আর বালিউলের দুখন মুখ ঠিক যেন ডাক্তার জ্যাকিল আর মিস্টার হাই এখন বিখ্যাত উপন্যাসের এটা চরিত্র দিনক ডাক্তার জ্যাকিল এজন ভদ্রমান নিশা হওয়ার লগে লগে ডাক্তার জ্যাকিল হয়ে পড়ে মিস্টার হাই হঠাৎ সলনি হয়ে পড়ে চরিত্র কাজ্যত সংগীতা আর বালিউলের ক্ষেত্রে একই মহানগরীর অভিজাত লোকর পার্টিত প্রায় দেখা যায় দুই বিভিন্ন অনুষ্ঠানত উপস্থিত থাকে দম্পতি হাঁহি মাতি বিভিন্নজনের সঙ্গে কথা পাতে কিন্তু এওঁলোকৰ ভিতর যে এক ভয়ানক অপরাধ প্রবণতা জিয়াই আছে সেই কথা কোনেও নাজানে তুলনীয়া শিশুর নামত সংগীতা বালিউলের শিশুটিক অনার উদ্দেশ্য কি আছিল শিশুটিক দম্পতিহালে সেক্স টয় হিসাবে ব্যবহার করেছিল নাকি সংগীতা বালিউলের যৌন স্বার্থ পূরণের উদ্দেশ্যে শিশু দুটিক ব্যবহার করেছিল এইবর প্রশ্ন এটা সম্মুখলে আছে পিতৃ মাতৃ যেটা করবলৈ ফুরিবলৈ যায় লগত সদায় সন্তানক লৈ যায় ডাক্তার বালিউল আর সংগীতায় কোনো অনুষ্ঠানত তেওঁলোকৰ সন্তানক লৈ নাযায় কাৰ্যত তুলনীয় সন্তান বুলি তেওঁলোকে লৈ আহিছিল যদিও সেই শিশু দুটিক পুত্র অথবা কন্যা সন্তান বুলি তেওঁলোকে গণ্যই করা আছে কেবল যৌনতার স্বার্থক আখরিক তৃপ্তি লাভ করার উদ্দেশ্যে এই শিশু দুটিক তুলনীয় শিশু হিসাবে আনিছিল সংগীতা আর বালিউল তুলনীয় শিশু হিসাবে অনার পিছত যি ধরনের সরকারিভাবে আবেদন করব লাগে সেই আবেদন করা আছিল এই দম্পতি আরক্ষী থানাত উপস্থিত হয়েছে জেলা শিশু সুরক্ষা সমিতির সদস্য তেওঁলোকে গোচর রুজু করেছে ডাক্তার সংগীতা আর বালিউলের না ইমান ইমান মেজর পোয়া নাই আর ইমান বেশি চাইল্ড এব্যুজ হয়েছে এনে এব্যুজ হওয়া লোলী আমি আহ যে পাও চাইল্ড লেবার রেস্কিউ করো তেনকা আমি বহুত রেস্কিউ করছো চাইল্ড লেবার কিন্তু এনেকা ধরনের অলমান টর্চারটো বেলেগ ধরনের দেখি আর এব্যুজ হয়েছে বাচ্চা কেটা ট্রমাত আছে সিহতি অলমান এটা আমি রাখিছো ভালকে মেডিকেল এক্সামিনেশন করেছে ভালকে রাখিছে বালিউলের সংগীতা নির্যাতনের বলি হওয়া কন কন লোরা ছোয়ালী হাল বর্তমান শিশু সুরক্ষা সমিতির লগত আছে তেওঁলোকৰ এতিয়া অৱস্থা স্বাভাৱিক নহয় খেলি থকাৰ মাজত হঠাৎ ভয়ত কঁপি যায় তেওঁলোক হঠাৎ মনত পৰে তথাকথিত পিতৃ মাতৃ ভয়ত কঁপে দুটা শিশু মাৰে বুলি সেইটো আমি এতিয়ালৈকে চাৰ্টেন পুলিচে চাই আছে এইবিলাক গতিকে আমি সেইটো এংগলত যোৱা নাই আমি খালি বাচ্চাকেইটাৰ কেয়াৰ ল'বলৈ তেহেঁতক ভালকৈ যাতে খোৱা বোৱা পায় কাপোৰ কানি পিন্ধিব পাৰে খেলিব পাৰে সেনেকুৱা এটা এনভাইৰনমেণ্টহে আমি দিছোঁ সংগীতা বালিউলে ঘৰটোত সংস্থাপন কৰিছিল 32টাকৈ চিচিটিভি চিচিটিভি ফুটেজ চাই কপি উঠিছে মহানগৰ আৰক্ষী শিশু দুটিয়ে বমি কৰিলে চেলেকি চেলেকি চাফা কৰিব লাগে শিশু দুটির চকুত মাঝে মাঝে লগাই দিয়া হয় জলকিয়া গুড়ি শিশু দুটির স্বাস্থ্য ইতিমধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করেছে চিকিৎসকর দলে এই প্রতিবেদন স্পষ্ট করেছে বালিউল আর সংগীতার নৃশংসতা আছে তেনকা অলপ ডাক
মই ইমান ডিটেইলছ এটা ক'ব নোৱাৰিম, ইমান তাক তাহাঁতি টাইম ট্ৰমাত আছেতো, এইবিলাক ভয় কৰে অলপমান। নাই এতিয়া আমি কিবা কাউন্সেলিং কৰিব লাগিব, প্ৰফেচনেল কাউন্সেলিং কৰিব লাগিব তাইক অকণমান তাহাঁতক নৰ্মেল চিটুৱেশ্যনত আনিবলৈ। গতিকে এতিয়া বৰ্তমান ষ্টেবল আছে, ভাল হৈছে, তাহাঁতি খেলা ধূলা কৰি আছে, পুতলা চুতলা পাইছে, কথা চথা পাতিছে, কিন্তু কিছুমান চিটুৱেশ্যনৰ কথা ক'লে তাহাঁতি অলপমান ট্ৰমেটাইজ হৈ যায়, তেতিয়া আমি অকণমান হেৰি তেওঁলোকক আমি ইমান ফ'ৰ্চ কৰা নাই। আমি বহু শিশু উদ্ধাৰ কৰিছোঁ, কিন্তু এনেকৈ শিশুক অত্যাচাৰ কৰা পূৰ্বে কেতিয়াও দেখা নাছিল বোলে শিশু সুৰক্ষা সমিতিৰ সদস্য মেজৰ। মই ক'লোঁ না আগতে আমি চাইল্ড লেবাৰ ৰেস্কিউ কৰোঁ, তেনেকুৱা ক'ৰবাত দুখ পাইছে, হাত ভাঙিছে বা হেৰি তেনেকুৱা, কিন্তু এনেকুৱা অলপমান হেৰি এইটো অলপমান বেছি ষ্টেজত আৰু। থেংক ইউ। অঁ কৰিছে। এইবাৰ এই ঘৰটোলৈ মন কৰক, খানাপাৰা পাহাৰৰ ওপৰত এটা সৰু ঘৰ। এই ঘৰটোত আত্মগোপন কৰি আছিল ডাক্তৰ সংগীতা দত্তই। এটা নিশা আত্মগোপন কৰি আছিল আৰু তাৰ পিছৰ দিনটোতহে আৰক্ষীয়ে আটক কৰিবলৈ সক্ষম হৈছিল। পল্টন বজাৰ আৰক্ষী থানাই যি এছ আই টি টীম গঠন কৰিছিল, সেই এছ আই টি টীম গঠনৰ পাছত তেওঁক আটক কৰিবলৈ সক্ষম হৈছিল। এই মহিলাগৰাকী হৈছে লভিতা মৰাণ। লভিতা মৰাণৰ সৈতে সংগীতাৰ পূৰ্বৰ সম্পৰ্ক। সংগীতাই পলায়ন কৰি আহি লভিতাৰ এই ঘৰটোলৈ আহিছিল। লভিতাক ভুল তথ্য দি এই ঘৰটোতে আশ্ৰয় লৈছিল সংগীতাই। ফোনতে একদম এক ছেকেণ্ড বহা নাই, কৰি কৰি মই কৈছোঁ আৰে বাপৰে মোৰ হোৱা নাই, মোৰ কলেপ্স হৈ যাম, এতিয়া মই যদি টোপনি নাপাওঁ কলেপ্স হৈ যাম। তো মই কি হ'ল তো ৰাতিপুৱা মাই গুড মই শ্বক খাই গ'লোঁ, এনেকুৱা কথা ক'ব পাৰেনে, নন ষ্টপ ফৰ মেনি আৱাৰ্ছ। তাৰপাছত মই ক'লোঁ এতিয়া দিন হৈ গ'ল মাতি দিয়া, নাই পুলিচ ষ্টেচন যোৱা, নাই নাই মই এণ্টিচিপেটৰী যাম, পুলিচ ষ্টেচন যাম, এণ্টিচিপেটৰী বেল আনিব তাৰপাছত যাম। তাৰপাছত আনিব কোৱাৰ কাৰণে মই অ'কে ন ভাত খোৱা, নাই নাই নাখাওঁ, একো নাখাওঁ, মই কল এটা খোৱা, মই আই ৱাজ ট্ৰাইং টু বি গুড ইউ ন। তাৰপাছত মইতো নাজানো ৱালি চব ঠিক হ'ব, মই তাইৰ বস্তু মই ভবাই নাই। তাৰপাছত নিউজ চিউজ চালে গম পালোঁ এতিয়া, এফালে মই অকলশৰীয়াকৈ থাকোঁ, টিভিটো কেতিয়াও নকৰোঁ, ব্যস্ত আছে, কিতাপ ডেডলাইন লিখি আছিলোঁ, তাৰপাছত ডেডলাইন লিখিয়ে মই গৈছোঁ দৌৰি, সেইকাৰণে টোপনিও ভাল কিবা টোপনি। নেক্সট ডে কি হ'ল, পিছৰ দিনাখন আৰু নহয় নহয় নেক্সট ডেও ৰৈ ৰৈ অহা নাই। তাৰপাছত আকৌ ৰাতি হৈ মানে ইভিনিং হৈ গ'ল, ইভিনিং হৈ আহিব আহিব মোক আহিম গৈ পেলাই নাহে কোনো। তাৰপাছত ৰাতি বেল বজাইছে 2টামান বজাত, মই কোন বুলি টোপনিত অকলে শুইছোঁ, মই এই ঘৰটোত মই তেতিয়া ডাউট কৰিলোঁ দেই, ডাউট কৰাৰ কাৰণে ভালেই হ'ল, মই কৈছোঁ আই কেনট শ্বেল্টাৰ ইউ, তুমিতো মইতো শুই যাম, মই মোৰ ঘৰত মই তোমাক থ'ব নোৱাৰোঁ, মোৰ ঘৰৰ পৰা মই ইয়াত মোৰ ফেমিলি মোৰ মানে খালী হৈ থাকে, এটা এক্সট্ৰা হাউচ, তো ইয়াতে মই ইয়াত থাকা, তুমি আৰাম পাবা, মানে অকলে থাকা, আৰু ইফ ইউ ৱান্ট টু লিভ, যদি যাব বিচাৰা এইটো ৰাস্তা আছে। তাই মোক কৈছিলে মই তুমি হোৱা মই ক'ৰবাত গুচি যাম, মানে মেঘালয়, তাই মানে ভাবি আছিলে মই গাড়ী চলাই পেলাই মেঘালয়লৈ যাবলৈ, কিন্তু চালে যে মই যেতিয়া অলপমান নামানো কিছুমান লিমিটত থাকোঁ তাই সেইটো গম পাই গৈছে। আৰক্ষীয়ে জেৰাত বহুবোৰ তথ্য লাভ কৰিছে। আৰক্ষী নিশ্চিত অতি শীঘ্ৰে দুয়োৰে বিৰুদ্ধে চাৰ্জশ্বীট দাখিল কৰিব পাৰিব, অতি কঠোৰ শাস্তি দিব পাৰিব সংগীতা আৰু বালিউলক। ব্যুৰো ৰিপৰ্ট, এনবি নিউজ।